আমি আসমান জমিনের পাগলনা আরশের পাগলনা কুরসির পাগলনা আমি নবী পাগল হইলাম আমার সমস্ত গুনাহগার ইমানদার উম্মতের পাগল ওই ইমানদাররা মৃত্যুর দুয়ারে যখন আসবে রে ওদের যত মৃত্যুর যন্ত্রণা লাঞ্ছনা থাকব আমি নবীর দিয়া দাও আমার উম্মত রে দিও না মানুষের যখন দাড়ি গুলা পাকা শুরু করবে মনে করতে হবে মন তার সিগন্যাল দিচ্ছে কারো মৃত্যুর টেনশন নাই মৃত্যুর জন্য ভয় নাই শুধু দুনিয়ার টাকা টাকা মানুষ করে তাকায়া দেখেন রে মৃত্যুর দুয়ারে কোরআন শরীফ যদি আপনার সামনে ধরে রাখে কোরআনে আপনার মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না পারবো পাঞ্জে গানা নামাজ আপনার সামনে ধরে রাখলে নামাজ আপনার মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না কোটি টাকার ব্যাংকের চেক যদি ধরে রাখে ব্যাংকের চেক টাকা আপনার মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না আমি জালালে আজকে বলে যাই রে বাবা কি নিয়ে চিন্তা করে গভীর রজনীতে নিজে চিন্তা করে দেখে মৃত্যুর পরে নিজের সন্তানরা কিলাকিলি করবে সম্পদের জন্য মরার পরে মানুষ চিন্তা করে আমার ভাই আমার জায়গা দেয় না কারে কেউ তো মৃত্যুর জন্য আসে না মৃত্যুর যন্ত্রণা ভাগিদারের জন্য কেউ আসে না আমার নবী কান্দে উম্মত আল্লাহু আকবার বলেন ও উম্মত শুনে রাখো রে সিদ্দিক আকবরের ঘোষণা নবী ইন্তেকালের পূর্বে মুহূর্তে উম্মত রে বলে নাই আজরাইল হাজির হইয়া গেছে মালাকুল মউত নবীজির সামনে দাঁড়ায়া রইছে আজরাইল ডাক দিয়া কো নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আপনার সামনে আসব মাওলা ফাটাইছে আপনার মর্জিটা জানার জন্য আপনার মনের তামান্না জানার জন্য কি জানতে চাও কয় নবী বা আপনি থাকবেন না যাবেন আর একটু জোরে কন্যা আমার নবী কয় আমি থাকবো না যাব না মাওলা যা হুকুম করছে তা মানি যদি মাওলা কয় যাওয়ার জন্য যাব থাকার জন্য হুকুম করলে থাকবো লেকিন আজরাইল রে আমি তোমারে একটা কথা বলে দিরে আমার রুহ মুবারক তুমি নিয়ে যাবা আমি তোমারে বাধা দিতাম না তাকায়া দেখো রে আমি নবী দুনিয়ার পাগলনা আমি আসমান জমিনের পাগলনা আরশের পাগলনা কুরসির পাগলনা আমি নবী পাগল হইলাম আমার সমস্ত গুনাহগার ইমানদার উম্মতের পাগল ওই ইমানদাররা মৃত্যুর দুয়ারে যখন আসবে রে ওদের যত মৃত্যুর যন্ত্রণা লাঞ্ছনা থাকবো আমি নবীর দিয়া দাও আমার উম্মত রে দিও না আল্লাহ 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 মানুষ মৃত্যুর জন্য চিন্তা করে না আমার নবীজির হাদিস দাড়ি ফাঁকা শুরু করলে বল বুঝতে হবে যে তোমার মৃত্যু সিগন্যাল দিচ্ছে চুল পাকলে মৃত্যু তোমার সিগন্যাল দিচ্ছে মানুষ দাড়ি ফাঁকা লইও সুদের কারবার ছাড়ে না আমরা কো এলাকাত নাই মানো এটা আল্লাহ মাফ করো ও আল্লাহ তো কথা বল না করি এটা আমার বাবা কথা না বলে ভালো লাগতাছে না তো এত কোরআন শরীফ কয় একটা কানা খাত গায়ে বাদাইল বুঝে আরেকটা আল্লাহর কোরআন কো নবী নূর হে আমার মত দুরু কানার ঘরের কানা 50 লাখ টাকা চ্যালেঞ্জ কেউ যদি নবীর মাটি প্রমাণ করাইতে পারে ভিডিও হয় কি হয় না কথা বলি আমি কি মানুষ ছাড়া কইতেছি না মানুষের সামনে কই মাইক দিয়ে কই না মাইক ছাড়া কই যতটি কানা আছে শুনে নেই কতু ফাইলি তুই নবীর মাটি কয় নবী বলে সয় শরীরে মেহনাজে যায় না দুরু কানার ঘরের কানা বাদাই না দুঃখ লাগে আল্লাহর কোরআন কয় কি আর কানা কয় কি আপনারা তাকায়া দেখেন বৈজ্ঞানিক চাঁদের দেশে গেছে কানা মানে কোরআনে নাই এটা আছে নি এটা কানার ঘরে কানার জিগে কি বৈজ্ঞানিক বুঝে চাঁদের দেশে গেছে কো হ গেছে তো
কিরে গানা নবীর মেহরাজ এনেছে গানা কইটাকে কেমনে গেছে গো বুঝাইতেছে না অথচ কোরআন কয় বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা আল্লাহু আকবার দুনি বাইরে না এত শক্তি গো মানুষ আল্লাহ আল্লাহু আকবার দুনি সাথে সাথে সগির গুনাহ মাফ কারণ এটা জান্নাতের বাগান বিশ্বাস যার নাই তার ঈমান নাই কথা কয় না কেন এটা ঈমানদার মজলিস এটা জান্নাতের বাগান সুবহানাল্লাহ কইতে দেরি সগির গুনাহ মাফ কইতে দেরি কারণ জান্নাতে গুনাহগাররা আল্লাহ রাখে না রাখে না এক কাররে কথা বলেন ঠিক কি না বাজান কথার দিকে মনোযোগ বাঁধাইন না আমার নবীরে আমার দরজায় না একটা দলিল আমারে দেন যে নবী আমার মতন কইবেন না বাসার মিস্তকুম দুরবাদাইম না বাসার অপ্স আমরা কাবার কোনাইটা কোনাই নিয়া লাগা আল্লাহ কয় আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরি ঘোষণা কর আল্লাহ কইছে কারে শয়তান রে যে সিজদা করা আদম রে করতাম না করো কই মাত্র বানাইছো আমি কেড়ে সিজদা করতাম তোমার হুকুম দিছি সিজদা করো কোনা করতাম না আল্লাহ ঘোষণা দিছে আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল হুজুর সে ল্যাংরা হুজুর কি একটু কথা বলেন হুজুর কি হুজুর এখন ল্যাংরা হইয়া পিছনে মুসল্লি ডো কানা হুজুর তেলাওয়াত করতেছে আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন কানাডা মনে করছে আল্লাহ গো হুজুর জামানে কানাও বানাইছে আবার কাফেরও বানাইছে ও আল্লাহ হুজুর তেলাওয়াত করব মালা কথা হুজুর আমারে কানা কইতে সারো তেলাওয়াতের মধ্যে আল্লাহ হুজুর আমার নামাজ থাকার না থাকার হুজুর আছে স্যার কান না ফি সুন্দা কইতে হুজুর তুমি আমারে কি লেগে গেছো কানা আবার আমি কাফের আমি মানি না নাম্বার সব আমি বলতে চাইছিলাম ইমাম সাহেব হুজুর তেলাওয়াত করছে আবা ওয়াস্তাগফার ওয়া কানা মিনাল কাফির কোরআন আর আয়াত সত্য কথা আল্লাহ কইছে শয়তান রে যে তুই তুই মানে আজীবনের জন্য ফাসিক মুরতাদ শয়তান ঘোষণা কর তুই কথা কর না কার আল্লাহর ঘোষণা শয়তান রে আল্লাহ দিলেন ইমাম সাহেব তেলাওয়াত করছে নামাজের মধ্যে সূরাটা পিছনে মুসল্লি কানা আল্লাহ গো আমার যে কানা কইতে যার কাফের কইতে আমি ছাড়তাম না পিছন থেকে লোক মা দিতেছে যে হুজুর আপনি যে আমার কানা কইছেন আমি মানি না তাহলে আপনি তো হলেন ল্যাংরা মিনাল ফাসিকিন দেখছেননি অর্থ কি কয় আর কানা কি কয় বাদাইম না মিজানুর রহমান আজহারি নামক একটা ভাই রয়েছে বাংলাদেশ রাগ করেন না তো অনেকে তার বক্ত থাকতে পারেন আমি আপনাদেরকে বুঝাই আপনারা আমারে বুঝাইয়া দেন মিজানুর রহমান আজহারির নামটা লইলে অনেকের কলিজায় আঘাত লাগে কিন্তু তাকায়া দেখেন রে যে নবী আলমে শরীয়ত আলমে তরিকত আলমে হাকিকত আলমে মারফত আমার নবী না আসলে কোরআন পাইতাম না নবী না আসলে খোদাকে চিনতাম না ওই নবীর যারা গালিগালাজ করে ওই নবীর শান নিয়ে যারা বিয়াদুপি করে যারা বলে মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিলেন না উনি নাকি তিন তালাক খাইছে চিল্লে কর না নাউজুবিল্লাহ ওর কথা বললে মন খারাপ হয়ে যায় ও যে আমার নবীরে বললেন নবী তো হলেন ঈমান ঈমান নাই নামাজের দাম নাই ঈমান নাই রোজার দাম নাই ঈমান নাই যাকাতের দাম নাই ঈমান নাই কোন ইবাদত বন্দিগীর নাম নাই ঈমান আছে তো আমলের দাম আছে কথা বলেন ঠিক কি না দুঃখ লাগে বাবা ছেড়ে দিন আজকে এদিকে আমি যাব না যেহেতু কোরআনের আলোচনা কবরের স্মরণে আমি কবরের আয়াতটাই নিলাম বাজানো নিজের ছেলে মেয়ে বউ বেটিকে তোমার আপন না আপন শ্রী হবে নি আমার নবী চিল্লে কর আল্লাহু আকবার এখন ভাই আল নবী কয় মানুষ রে তাকায়া দেখ যখন তোমার দাড়ি গোলা পাকা শুরু করবে মনে করতে হবে মরণ তোমার সিগন্যাল দিচ্ছে মানুষ দাড়ি ফাঁকা লইয়া মিথ্যা কথা ছাড়ে না দাড়ি চুল পাকা লইয়া দেখবেন হা 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 কি বলতাম আমার আশিকি ভাই একটা গজল বানাইছে আমার খুব ভালো লাগে দুঃখ হয় গজলটা কিন্তু মিলে গেছে হাদিসের সাথে ওরে আমার ছেলে বলে আব্বু তোমার চলে পেকেছে আমার মেয়ে বলে আব্বু তোমার দাড়ি পেকেছে আমি বলে আমার মরার চিঠি এসেছে বলে আমি বলে আমার মরার আমার বউ বলেছে বায়ু চড়ায় পাগ ধরেছে চুলে গোড়ায় গো কারো বউ বুঝে না কখনো বলবে না বউ স্ত্রী যখন দেখো চুল থাকছে তুমি কি পাগল হয়েছিল তোমার বায়ু চড়ায় না চুল থাকছে কথা কর না
কইতো না যদি আরে আমার তো সুলভাইকে গেছে মরণে সিগন্যাল দিছে কবি তুমি পাগল হয়ে গেছো না এডি বাইরে চলা ঠিক কিনা বাবা বউ বোঝে না কোন কারণে চুলে থেকেছে বলে আমি বলি আমার মরণ আগের মতন শক্তি আমি পাই না তেমন শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন দুর্বল হয়ে যাচ্ছে বাবা কেউ বুঝে না শরীরে কেন দুর্বল হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলে আমি বলি আমার মরার ও আমার আব্বার ভাইয়ের বাবারা বন্ধুরা মানুষ ষাটির বাইর ভাই বাবারা জ্ঞানী গুণীরা মা বোনেরা মনোযোগ মৃত্যুর দুয়ার এমন একটা ভয়ঙ্কর দুয়ার আমার নবী কান্দে উম্মত রে যে মৃত্যুর দুয়ারে তোমার মা জননি বসে থাকবো মা জননী যন্ত্রণা কমাইতে পারবে না তোমার বাবা তোমার মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না আজরাইলের মাথা আসমানে পাও জমিনে একাত মাস শেখে আরো একাত মা করবে বড় বড় দিঘির মতো চক্ষু গুলা হইব বাজানো দেখার সাথে সাথে দেহের মধ্যে 360টা রক্ত ঠাস ঠাস করে ছিড়া যাইব আসমানের নিচে জমিনের উপরে তোর জন্য তো আমি রিজিকের ব্যবস্থা করতে পারি রিজিক তোমার বন্ধ হইয়া যাবে দ্বিতীয় নম্বর ফেরেশতা হাজির হইয়া যাবে আয়েশা বলবে জহিরুল্লাহ রে তাকায়া দেখ আমি তো তোর জন্য নিঃশ্বাসের ব্যবস্থা করতে পারি নাই নিঃশ্বাস বন্ধ হইয়া যাইব সাথে সাথে মালাকুল মত হাজির হইয়া যাইব হয়ে যাইবার কথা কি তোমার মনে নাই হায় হায় যাইবার কথা কি তোমার মনে নাই অসময়ে আইস বুঝি নাঙুর গনে বার লাই বাজান কেউ থাকার মতো রাস্তা নাই হযরতে সিদ্দিকে আকবর কেঁদে কেঁদে বলে উম্মত রে শুনে নাও আমার নবী মৃত্যুর দুয়ারে ইন্তেকালের পূর্বে মুহূর্তের কথা উম্মত ওখানে নবী বলে নাই উম্মতি উম্মতি বলে কাঁদে আর আজকে আমরা উম্মতেরা নবীর মিলাদের মধ্যে বাধা দেয় কথা বলেন আজকে আমরা উম্মতেরা আমার নবীর কিয়াম করতে দেয় না এই জন্য তো ভাইরাসের আগমন কারণ নবীর আল্লাহ ঘোষণা দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কিছু কিছু কানা রাখা নবী বিশ্ব নবী দূর খেত দিয়ে মূলে আল্লাহ কয় কি কোরআন কয় কি আর কানা কয় কি দুঃখ হয় আমি যে এদেরকে কানা কই বাবা রাগ করেন না গত 7 থেকে 8 দিন আগের কথা চান্দু আমি চান্দুরের দিকে আসতেছি হবিগঞ্জ মাহফিল আছে আমার খাজা গরিবে নাওয়াজ একটা গ্যাস পাম্প আছে কিনা বিশ্বরোড আছে কিনা মেম্বার সাহেব চিনবেন আমরাও চিনি ওখানে আমরা সকল সুন্নি আল উলামায়ে কেরাম কুমিল্লা থেকে ছাড়লে আমি এখান থেকে গ্যাস নেই আমার গাড়ি গ্যাস ফুরে এরপরে হবিগঞ্জের দিকে যাই তুই সকল আমার চিনে যিনি দোকানদার দুটো দোকান আছে এই পাশে একটা দোকান এই পাশে দুটো দোকান কথা বলেন ঠিক কিনা তো সব দোকানে ডাব থাকে আমি গেছি যাওয়ার পরে আমার দোকানদার বলে জালাই সাহেব আপনি যেহেতু হবিগঞ্জ যাবেন আমার একটা লোক আছে একটু চান্দুরে নামাই দিয়ে আমি ভাই আমি আমার পরিচিত লোক আমার গাড়িতে উঠে না কারণ দেশের অবস্থা ভালো না যদি আমার কিছু হুঙ্গাইয়া আমার গাড়ি থেকে নামাইয়া দেয় তোর না জালালি সাহেব এরকম ধরনের লোককে আমি দিমুনি আমি সব পরিচিত লোক নিলে ফয়জন 100 টাকা নিয়ে যাক ও গাড়ি দিয়ে চলে যাবে তবে হ্যাঁ বলতেছে না এটা আমার স্টাফ দোকান আমি স্টাফ হলে আমি নিতে পারি যাক ছেলেটা গাড়িতে উঠলো ওঠার পর আমার বল জালালি ভাই আপনি ফার সময় রাতে 2-3টা বাজে মাহফিল 2-3টা করে আসেন কখনো দেখিনি আপনার ডাব খাইতে আমি বাবার আমি ডাব খাই না আমার ঠান্ডা লাগে তো সমস্যা আমার অ্যাজমার সমস্যা থাকে
অনেক সময় ডাব খেলে আমি নিঃশ্বাস ফেলাতে কষ্ট হয়, কারণ শীতের দিন কি ডাব খাওয়া যায়নি কথা কম একটা, অনেকে খায় এটি শখে বা অনেকের ভালো লাগে, এটা অন্য এক একজনের মনের ভিউটা এক কথা বলো ঠিক কিনা। আমি বলছি আমি খাই না, কোনা তাহিরি ভাই তো অনেক সময় দুইটা তিনটা করে খায়, আশিকি ভাই খায়, মুশারফ আলী হুজুর খায়, জসিমুদ্দিন মুজাহিদি সাহেব খায়, শেখ সাদি ভাই আলী খায়, আমি ওরা খাক এক একজনের এক একটা রুচি, আমি চা খাই কফি খাই। তো পরে আমার বলতেছে ভাই স্যার একটা কথা বলবো রাগ করবেন, আমি বলছি না আপনাদের বাড়ি থেকে ডাব গাছ আছে কথা কর, গাড়িতে একজন উঠলে তো কত কিছু জিগা কথা বলেন ঠিক কিনা। আমি বলে আমাদের বাড়িতে আব্বা হুজুর যেগুলা গাছ লাগাইছিলেন এই গাছগুলা এখনো আছে, তবে আমরা তো লাগানোর মতো সময় পাই না, কিন্তু একটা কথা হচ্ছে রে বাবা কেন এই কথা জিজ্ঞেস করেন না হুজুর, আমি গত বছর একটা ডাব গাছ লাগিয়েছি রে হাইব্রিড ডাব। কোন ডাব? ওয়াল্লাহ কি কো হাইব্রিড ডাব বাইরে কো হুজুর। আরে কি কো কহ, আমি গত বছর লাগাইছি এই বছর 250 ডাব ধরছে। ওয়াল্লাহ কত ডাব? ইরে বাবা কি কো, এটা ফানি আছে নি কোমা কি কো হুজুর, দেশি ডাবের মধ্যে কত এক গ্লাস পানি হয়, এডির মধ্যে আড়াই কেজি তিন কেজি পানি হয়। আমি আশ্চর্য হয়ে যখন তুমি হুজুর মনে সাবাবাজি করে সাবাবাজি না কই মে সাইবি তাকায়া দেখেন দেশি তিনটা মিলেলো রে হাইবিটির লগই তো মিশা কথা করছি দেখবেন হাইবিট কই মে যা তো বড় দেখলো ন দজা কত কই কই 120 টাকা কথা কর সিং মাছ হাইবিট কই মাছ হাইবিট কিরে বাবা দাঁড়াবো এখন হাইবিট মানুষ হাইবিটেছে জানেন না ও জালেল মানুষ যদি হাইবিট বাড়ি যা যেটা নবীর কিয়াম করেন এটাই তো এইটা হাইবিট কথা বলে ঠিক কি না হাইবিট ওরা যারা নবীর নূর মানে না হাইবিট ওরা যারা নবীর গায়েব বিশ্বাস করে না কানা কয় নবী গায়েব জানে না দূর বাদাই মাইকে কুত্তা গায়েব জানে যদি এখন না দেখাইতে পারি জিব্বা কাটলাম আর পৃথিবীর মধ্যে নীল আকাশের নিচে যদি কোনো মুক্তি থাকে এখন আসো আসো আমার কাছে মাইক দি বলে দিছি চা দোকানের কালকে সমালোচনা করবা হান্ড্রেড হান্ড্রেড তুই মুনাফিক আর তোর জন্য আল্লাহর কোরআন কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ওই সমস্ত মুনাফিকের জানাজা দেওয়া হারাম কথা বলেন ঠিক কি না এখন কানা আল্লাহ কোরআনে কইছে মুনাফিকের জানাজা দাও হারাম কানার ঘরে কানার লইয়া গেছে কয় মুসলমানের জানাজার পরে দোয়া লাগবে না দুরু কানা বাদাই না দোয়া এক জিনিস জানাজা আরেক জিনিস কথা বল না তো জানাজারে দোয়া দূর বাদ না তাহলে তুই পাবলিসিটি মাঝে দোয়া কসকা কসকা জানাজার মাঠে নামাজের জন্য হাজির হই কয় না বাবা যাক ছেড়ে দিলাম আমার কথার দিকে মনোযোগ জান আমার দিকে লক্ষ্য কেন এই কথা বললাম হুজুর কুত্তা বুঝি গায়ব যাবে আল্লাহর কসম এখন আপনারা সবাই স্বীকার যাবেন আমার কথাটা যদি কেউ ঘোষণা করে প্রধানমন্ত্রী যদি বিবৃতি দেয় যে আমি আপনাদের এই থানা বিজয়নগর আসতেছি বিজয়নগর বামনবাড়িয়া যে এমপি সাহেব আছে ওনার গুম হারাম কেন জানেন কেন গুম হারাম জানেন এটা তো বুঝলেন না জালালি সাহেব প্রধানমন্ত্রী ভালো কথা গুম হারাম হইব কেন গুম হারাম হইব এই জন্য ওনার নিরাপত্তার টেনশন জোরে কথা কয় না নিরাপত্তার টেনশনে ঘুমটা হারাম হইয়া যাবে মাননীয় প্রধানমন্ত্রী আসবো ওনার নিরাপত্তার মধ্যে যদি ত্রুটি হইয়া যায় তাহলে এমপি তো থাকবে না কথা কোন ঠিক কিনা এমপি সাহেব সকালবেলা ফোন দিবে এসপি সাহেব এসপি সাহেব জি স্যার এই ঢাকা থেকে দুটা বিলাতি কুত্তা লয়ে আনবেন জি স্যার গাড়ি দিয়ে দেখবেন বিলাতি কুত্তা দুটা লয়ে আনছে আইনা কবে যায় মাঠের মধ্যে পরিদর্শন করেন মাঠে পরিদর্শন কি লেগে করাইবো কয় হুজুর এটার মধ্যে বোম টোম আসেনি দেখবো কথা কল না কিরে বাবা কুত্তা বোম আছে মাঠের ভিতরে কুত্তা কেমনে জানো গো কথা কল না মাঠের মধ্যে বোম আছে না না আছে কুত্তা কেমনে জানে কানা এটার জন্য সিরে কয় না কথা কল না যদি কলি আল্লাহ জানে নবীজি জানে কানা কবে সের এক বিদাত আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে দুরু কানার ঘরের কানা কিরে বাবা বঙ্গমাসাগর কোথায় কোথায় ঢাকা শহর নার্গিস বুলবুল আইতাছে এক সাথ থাকে কেমনে কয় বলো কথা কর না এখন কানা তো সজাগ আছে আমি জানি কানা কইব জালালি যে যুক্তি দিছে এটা তো কোনো যুক্তি হয় না নার্গিস বুলবুলে ব্যাগ সাথ থাকে এটা তো মানুষও কইছেন এটা রাডারে কইছে ইথারের দ্বারা টেলিভিশনে সংবাদ বলছে তো কানারে তরুজিকে ইথার এটা বানাইছে কেটা দিবে কথা কর না মানুষ বানাইলে ইটার দ্বারা বঙ্গোপসাগর ঠান্ডা না গরম সব কয়াল হাটের মধ্যে ব্লক কয়টা সব কয়ে দিতেছে কথা কর না কানা ডাক্তারেরটা মানে নবীরটা মানে না কানা বৈজ্ঞানিকেরটা মানে নবীরটা মানে না ক বৈজ্ঞানিক রকেট যুগে চাঁদের দেশে গেছে কোরআন খুলে দেখেন আবু জাহিল কো বাতিজার সমস্ত নবীরা তো মজেজা দুনিয়াতে দেখাইছে তুমি তো সমস্ত নবীদেরও নাকি নবী দাবি করো তুমি যদি চন্দ্রর সাথে আমার একটা কেরামতি দেখাইতে পারো মজেজা দেখাইতে পারো আমি তোমার কাছে কালিমা গ্রহণ করবো আমার আল্লাহ ঘোষণা দেব বন্ধু আপনি শুধু আঙ্গুলটা উঠাইয়া দেন বাকি কাজটা আমি আল্লাহ সমাধা করে দিব
মনোযোগ একজনের নাই আপনাদের আচ্ছা জবাব এতগুলো লোক বসছেন মাটা কানা কানা ভর্তি এই যতটুকু ফিতার ফাল দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন তো আমার দিকে লক্ষ্য করতে হবে বাবা এদিক সেদিক তাকাইলে তো আমার মনোযোগ সুতার যদি না থাকে এই ওয়াজ করা চেয়ে না করা ভালো কথা বলেন অথচ এটা বাবের দেশ হালের লোক আপনারা বলে হালের লোক তো এক দৃষ্টিতে তাকায় থাকবে নবীর আলোচনা কোরআন দিয়ে করতেছি এবার যারা বলে বৈজ্ঞানিক এটা মানে আমার নবী চন্দ্রের দিকে আঙ্গুল উঠাইতে দেরি রে চন্দ্রটা দুটা ভাগ হইতে দেরি না চিনলে এখন আল্লাহু আকবার কেন এই কথা বললাম বাজানো কানা কয় নবী বলে শয় শরীরে মেহরাজে গেছে না অথচ আল্লাহর নবীজির হাদিস শরীফ কবি জ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি হায় হায় এরকম গাদাইয়ালে নবী তো গাই ফাইবানি এরকম গাদাই বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি আল্লাহু আকবার বলেন বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায় আঙ্গ নবী রকেটে চারা মেহরাজেতে যায় আঙ্গ নবী রকেটে চারা মেহরাজেতে যায় বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি আল্লাহু আকবার বলেন বাজানে রে এই মিজানুর রহমান আজারি বারবার বারবার বিয়াদুবি বাংলাদেশে করে আউট কত রাখ হতে পারে কিরে বাবা আমরা তো তোর সাথে কোনো লেনদেন নাই সম্পত্তির কোনো দলাদলি নাই আমার নবীর কারণে তো তোর সাথে ইমানের দলাদলি শর্ত এটাই তুমি কেন আমার নবীর সামনে বেয়াদবি করতেছো আল্লাহ কয় আমার সাথে বেয়াদবি করতেছে যার মানুষ জিনা করে এটা বেয়াদবি না এটা গুনাহ না সুদ খায় এটা গুনাহ না আল্লাহ মাপ দেওয়ার মালিক আল্লাহ সহ্য করতেছে কারণ আল্লাহ তো রহমান এটা কথা বলেন মাওলা সহ্য করতেছে বান্দার হই আপনি রাজার রাজ্যের মধ্যে একটা অপরাধ করবেন সৌদি চুরিতে ধরা খালে হাত কাটেন কিন্তু আল্লাহ কো বান্দা রে যত বড় অপরাধী হও না কেন যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল আমার নবীর দরবারে যায় যখন কাঁদবা আমার বন্ধু যদি দয়ার নজর আমার দিকে তাকায় সাথে সাথে মাফ করে দিবে আর কানার ঘরে কানাকে নবী বলে আমার মত দুরু বাদাই না নবীর দরজাটা হলো 36 নম্বর ক্লাস ক্লাস হতে জানে না এক নম্বর ক্লাসের নাম বাশার মুমিন আব্দাল আওতাব নকিব রকিব আরেফ মানসুফ আলেম মোল্লা ওলি গাউস কুতুব কুতুবাতার কুতুব জারি দরবেশ ইমাম ইমাম আজম গাউস গাউসুল আজম তাওবি সাহাবি আনসার মুহাজির শহীদ ফারুক ফারুক আজম সিদ্দিক সিদ্দিক বেবর নবীজি আল্লাহ একটু বড় করি কোন আল্লাহ আল্লাহ বাদাই মে ডাইরেক্ট আমার মতন দুরু কানা ক্লাস কোনটা ওই অ্যাক্সিডেন্ট গেল কি কইতাম বাবা ফলার ফলাইছে জায়গা সম্পত্তি বিচ্ছা ফলাইয়ে গো আব্বা আমি তো ফাস করছি গো তাই নাকি গো আব্বা ভালো করছো এত টাকা খরচ করছি তোমার ফলা রাখা করছো হ্যাঁ বাবা করছি বাবা রেজাল্ট নাকি গো আমি এম কম পাইছি গো সৌদানের হুত কম পাইছি করে লাড়িটা করে বাইতে বাইরো কম শোনাই দেশ আমারে তোমার কমের লাগে আমি ফলাইছি বাইরো তোর বাড়ি যায় না পিছেরা কইরে ফুলা তো খাইছে রে রেজাল্ট করছি এম কম ডিগ্রিটার নাম হলো এম কম বাবা বুদ্ধি মনে কম পাইছি ফিসা দি ফিসটা ভালো বাগাই দিস ফোলা দুই তিন বছর কান্দা কাটটা আবার ফোলা লেখা করে ভালো রেজাল্ট করছে আসছে মিষ্টি দৃষ্টি নিয়ে বাবা আমি তো আরো ভালো রেজাল্ট করছি তুমি কি রেজাল্ট করছো ভালো আমি বাবা বি কম পাইছি চোদা লেগে তুলনা করছি কম শুনাইছি না বাইরে বাড়তে ডাকাইয়া দুকাইয়া ফোলার বাইর করে দিয়েছে বলা গেছে না আবার আর একটা ডিগ্রি আছে এল কম এম কম বি কম এল কম এগুলো ডিগ্রি পাঁচ বছর পরে বলা চাকরি হয়েছে সরকারি ভাবে বাফের লাগে মিষ্টি টিষ্টি নিয়ে গাড়ি ঘুরে আনছে বাবা তো চাকরি পাইছি কো বাবার তোর ক্যাডারে চাকরি দিছি রে কম পাই না রে পাগল হয়েছি নি কেনা ও না বাবা আমি এমনি কন করি কইতাম না তুমি কম পাই না রে চাকরি কেনা দিব গো ও না বাবা আমি চাকরি পাইছি কি চাকরি করবো কোথায় করবো কো আব্বা গাই বান্ধা চাকরি করবো গাই বান্ধা নাকি জাগল বান্ধা আরে বাবা দেশের নাম জালার নাম গাই বান্ধা বাপে মনে হচ্ছে গাই বান্ধা চাকরি পাইছি তালার কোরআন কয় একটা আজারি কয় আর একটা কথা বলেন ঠিক কিনা বাবা রাগ করলে রাগ করতে পারেন মেম্বার সাহেব আসছে আমি যদি স্লোগান দিতাম মেম্বার সাহেবের আগমন আপনারা কবেন কি শুভেচ্ছা স্বাগত কিরে বাবা আমি যদি এই ফালতু স্লোগান বাদ দিই আপনি মেম্বার সাহেব জুতারা লয়েডার বাইর করে আনতে কথা কর ঠিক কিনা আমি বঙ্গবন্ধুর স্লোগান যদি দেয় জয় বাংলা জয়